এক মুজিবের রক্ত দেখে লক্ষ মুজিব জন্ম নেবে। স্বাধীনতার মহানায়ক জাতির পিতার স্মরণে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। হুমায়ুন কবির, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজকের এই আলোচনা সভায় সভাপতিত্ব করছেন বাংলাদেশ আওয়ামী লীগের সদ্য সভানেত্রী জাতির পিতা বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জয়ন্তী শেখ হাসিনা এমপি মঞ্চে উপবিষ্ট আছেন। বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের এমপি সহ বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী কেন্দ্রীয় জাতীয় নেতৃবৃন্দ, মহানগর আওয়ামী লীগের সংগ্রামী নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন থানা ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ, আমি বক্তৃতার পূর্বে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি বাঙালি জাতির হাজার বছর শ্রেষ্ঠ সন্তান, বাঙালি জাতির স্বপ্ন স্রষ্টা, মহাবিজয় মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর্রহমানকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। 1975 সালের 15ই আগস্ট জাতির পিতার সহধর্মিণী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রত্নগোপা মাতা বেগম ফজিলাম মুজিব সহ 1975 সালে আর বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শেখ ক্যাপ্টেন শেখ কামাল, লেফটেন্যান্ট শেখ জামাল এবং ছোট শিশু রাসুল সহ বঙ্গবন্ধুর কনিষ্ঠ ভ্রাতা শেখ আবু নাসের সহ শেখ ফজিল মনি তার অন্তঃসত্ত্বা স্ত্রী বেগম শামসুন আঞ্জুমনি সহ আব্দুর রব সেনেবাজ সহ বঙ্গবন্ধুর পরিবারের যে 18 জন শহীদ, সকলের প্রতি 30 লক্ষ শহীদ 2 লক্ষ বামনের প্রতি সবার প্রতি শ্রদ্ধা জানেন জাতীয় চারনা তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য আরম্ভ করছি। প্রিয় ভাইরা, 1947 সালে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান নিয়ে তিনটি প্রদেশ নিয়ে একটি রাষ্ট্র গঠিত হয়েছিল, কিন্তু দেশে রাষ্ট্র গঠন হওয়ার পরই দেখল বঙ্গবন্ধু বুঝতে পারলো যে পাকিস্তান সৃষ্টি আন্দোলনে যিনি জীবনকে বাজি রেখে কলকাতাতে লড়াই সংগ্রাম করেছেন, হিন্দু মুসলমান দাঙ্গার জন্য তিনি জীবন বাজি রেখে সেখানে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন, আর স্বাধীন দেশ স্বাধীনের পর পাকিস্তান সৃষ্টি হওয়ার পর সমস্ত বঙ্গবন্ধুর স্বপ্ন ভঙ্গ হয়ে গেল এবং তখন থেকে উনি বুঝতে পারলেন এই বাঙালিরা কোনদিন পাকিস্তানের শাসন করবে, বাঙালি জাতির ভাগ্য উন্নয়ন সম্ভব নয়, বাঙালিরা কোনোদিন তাদের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করতে পারবে না। তাই তিনি 1948 সালে 1ই মার্চ এই বাংলা ভাষার জন্য তিনি সংগ্রাম শুরু করেছিলেন। প্রিয় ভাইরা, তারপরে 1952 ভাষা আন্দোলন, জন্য যুক্ত ফ্রন্ট নির্বাচন, 1958 সালে আইয়ুব বিরোধী আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন, তারপরে 66 বঙ্গবন্ধুর ওই ঐতিহাসিক 6 দফা প্রণয়ের মাধ্যমে 1968 সালে আইয়ুব খান তার বিরুদ্ধে আগন্ত ষড়যন্ত্র মামলা দায়ের করে। এই 1969 সালে যখন আগন্ত ষড়যন্ত্র বঙ্গবন্ধুকে যখন এত জনপ্রিয়তা লাভ করতেছে ষড়যন্ত্র 6 দফা, তখন আইয়ুব খান ভীত হয়ে তাকে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ঢাকা সেন্ট্রাল জেল থেকে বঙ্গবন্ধুকে তখন ক্যান্টনমেন্টে গৃহীত করে সেখানে তিনি রেখে দিয়েছিলেন। সেখানে মামলা চলান ট্রাইব্যুনাল গঠন করে মামলা চালু হয়েছিল, তখন সেই মামলার নাম দিয়েছিল স্টেট ভার্সেস শেখ মুজিব, রাষ্ট্র বনাম শেখ মুজিব। 1969 সালে 16ই জানুয়ারি এ লক্ষ লক্ষ ছাত্র জনতা সেদিন ওই আগন্ত ষড়যন্ত্র মামলার প্রধান বিচারপতি এফএম রহমান, তিনি আব্দুল গনি রোড যেটা এখন সচিবালয় রোড, সেখানে তার বাসভবন ছিল, শত শত পুলিশ দেওয়া তাই বাসভবন গেলাও ছিল, তারপরে সমস্ত বুলেট উপেক্ষা করে সেদিন ছাত্র জনতা তার বাড়িতে ঢুকে তার বাসভবনে আগুন লেগেছিল। সেই প্রধান বিচারপতি প্রধান ওই ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি এফএম রহমান তখন পালিয়ে দরজা ভেঙে পালিয়ে গিয়েছিল এবং তার বাংলা তখনই আইয়ুব খান বুঝতে পারল যে বাংলাদেশে বঙ্গবন্ধুকে আটকে রাখা যাবে না। পরে 1969 সালে 22শে ফেব্রুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধুকে
মুক্তি দান করেছিল প্রিয় ভাইরা তারপর 23 ফেব্রুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধুকে লক্ষ জনতা উপস্থিতিতে রমনা রেসকোর্স ময়দানে তাকে বঙ্গবন্ধু উপহার দিয়েছিলেন পরবর্তীকালের ইতিহাস আপনাদের সবারই জানা আছে 19 সালের আইফ খানের পতন হলো আগা মোহাম্মদ এখন পাকিস্তানের প্রধান সামরিক শাসক এবং রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন 1970 সালে এলেভো লেগাল ফ্রেমওয়ার্ক আন্ডারে নির্বাচন ঘোষণা করেন বঙ্গবন্ধু এলাকার লেগাল ফ্রেমওয়ার্ক আন্ডারে নির্বাচন করে পাকিস্তান সারা পাকিস্তানের মধ্যে ওভার ভ্যালমিং মেজরিটি 300টি আসনের মধ্যে 167টি আসন জয় লাভ করে কিন্তু ইহায়া ভুট্টো ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে রাষ্ট্রীয় ক্ষমতা হাসিল করতে যায়নি এবং পাকিস্তানের জাতীয় পরিষদ তিনবার ঘোষণা করেছিলেন পয়লাবার স্পষ্টভাবে ইহা খান সেটা অনির্দিষ্টকালে বন্ধ করেছিলেন তারপরে ছাত্র জনতা সবাই বঙ্গবন্ধু নির্দেশে অসহযোগ দায়িত্ব পালন করেছিলেন পাকিস্তানের সামরিক প্রশাসকদের সমস্ত বুলেট উপেক্ষা করে কারফু উপেক্ষা করে সন্দেহ উপেক্ষা করে সেদিন মাঠে নেমেছিলেন এই জয় বাংলা স্লোগান দিয়ে সারা বাংলাদেশ প্রকম্পিত হয়েছিল তারপরে 1971 সাল থেকে পয়লা মার্চ থেকে 26 মার্চ জাতির পিতা বঙ্গবন্ধুকে পাকিস্তান সেনাবাহিনীরা টিক্কা খান রাও ফরমালিয়া সেদিন অপারেশন শাসনাত নামে তিনি সেদিন শাসনায় নামে বাকি বাঙালিদের ছাপিয়ে পড়েছিলেন বঙ্গবন্ধু এরেস্ট করেছিলেন এরেস্টের পূর্বে তিনি ইপিআর এর মাধ্যমে তিনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন সেদিন 26 মার্চ সন্ধ্যাবেলা পাকিস্তানের রাষ্ট্রপতি ইয়া খান দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন সেদিন জাতির পিতাকে সে একমাত্র লক্ষ্য করেছেন টার্গেট করেছিলেন আই ব্যান আওয়ামী লীগ অ্যাজ এ পলিটিক্যাল পার্টি ইস লিডার শেখ মুজিব উইল নট গো আনপানিশড তার মানে জাতির পিতা বঙ্গবন্ধুকে সেদিন লক্ষ্য করেছেন পাকিস্তানে তো অনেক বড় বড় নেতা তৎপর ছিল সর্বজনীন মৌলানা ভাসির সাহেব ছিলেন আতর রহমান ছিলেন কমরেস মনি ছিলেন অধ্যাপক মুজাহ আহমেদ সব ছিলেন অনেক নেতা ছিলেন কেউ কেউ কে কে টার্গেট করে টার্গেট করছে শুধু বঙ্গবন্ধুকে রাজনৈতিক দল হিসেবে টার্গেট করেছিলেন পূর্বাস্তা আওয়ামী লীগকে ব্যান করেছিলেন তার দীর্ঘ নয় মাস রক্ত যুদ্ধের মাধ্যমে আমরা দেশ স্বাধীন করেছিলাম দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু শূন্য হাতে এই বাংলাদেশকে বিধ্বস্ত অর্থনীতি থেকে একটি স্বনির্ভর অর্থনীতি করেছিলেন পরে 3.5 বছর মাথায় বাংলাদেশকে একটি স্বল্পনেতা আয় দেশ করেছিলেন আর 1975 সালে 15 আগস্ট এই জিয়া মুস্তাকরা বঙ্গবন্ধুকে যখনই বাংলাদেশকে একটি স্বনির্ভর অর্থনীতি থেকে নিয়ে যাচ্ছেন তখনই ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুর উপর আঘাত হারে এবং বঙ্গবন্ধুকে সপরে হত্যা করে বাংলাদেশকে 50টা বছর পিছিয়ে আটায় দিয়েছিল আচ্ছা যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতেন বাংলাদেশ অনেক আগেই এশিয়ার অন্যতম বৃহৎ রাষ্ট্র হিসেবে পরিচিত আজকে বঙ্গবন্ধু নাই তাই অবর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী গত 15 বছর ধারাবাহিকভাবে গণতান্ত্রিক সরকার আছে বলে আজকে দেশের এত উন্নয়ন ও অর্জন সম্ভব হয়েছে ইনশাল্লাহ আমরা সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করব আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে গত 7ই জানুয়ারি যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনে 42% ভোট মানুষ ভোট দিয়েছে অনেক আমরা দেখছি 91% জুড়ে অনেক নির্বাচনে সব দল অংশগ্রহণ করার পর 55% বেশি অংশগ্রহণ করেনি প্রিয় ভাইরা আজকে বিএনপি জামাত যতই ষড়যন্ত্র গ্রুপ না কেন এই বিএনপি জামাত হলো 1971 সালের 26 মার্চ যে গণহত্যা আরম্ভ করেছিল যারা করেছিল তাদের উত্তরসূরি এই বিএনপি জামাত তাদেরকে আমরা সকলে ঐক্যবদ্ধ হবে রুখে দিতে হবে যাতে তারা কোনোদিন আর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা করতে না পারে সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসসালামু আলাইকুম